দেখুন, আমার কাছে দুইটা বোতল আছে, একটা হচ্ছে তেলের বোতল, একটা হচ্ছে পানির বোতল। এখন আমি তেলের বোতলের মধ্যে যদি পানি ঢেলে দিই তাহলে কিন্তু এই পানি খাওয়া যাবে না, কিংবা এই পানির বোতলের মধ্যে যদি আমি তেল ঢেলে দিই তাহলে কিন্তু এই তেল ইউজ করা যাবে না। ঠিক সেরকম আমি গত ভিডিওতে দেখাইছি কিভাবে আপনি লং ভিডিও আপলোড করবেন, বাট শর্টস ভিডিও আপনি কিভাবে আপলোড করবেন সেটার প্রসেস তো একটু হলেও আলাদা। এই তেলের বোতলের মধ্যে আপনি পানি ঢেলে দিলে তো লেকিন এক মিনিট, হোসাইন ভাই তো নিজেই শর্টস ভিডিও আপলোড করে না, তাহলে সে কী করে জানলো যে শর্টস ভিডিও কীভাবে সঠিকভাবে আপলোড করতে হয়, কীভাবে আপলোড করলে ভিউজ বেশি আসে? বাদ তো সাইয়ে, আমি এই চ্যানেলে হয়তোবা তিন চারটা শর্টস ভিডিও আপলোড করছি, আমার আলাদা একটা চ্যানেল আছে ব্লগ চ্যানেল, সেখানে হয়তোবা আরও তিন চারটা শর্টস ভিডিও আপলোড করছি, আর কোনো শর্টসের চ্যানেলও নাই কিংবা শর্টস ভিডিও আমি আপলোড করিনি, ভবিষ্যতে হয়তোবা করবো। কিন্তু আমি জানি যে অ্যাকচুয়ালি শর্টস ভিডিও কীভাবে আপলোড করতে হয়। দুইটা উপায়ে শর্টস ভিডিও আপলোড করা যায়। একটা উপায় হচ্ছে যারা নতুন ইউটিউবার, যারা নতুন চ্যানেল খুলছেন, যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম, অ্যাক্টিভ অডিয়েন্স কম, যারা ভিডিও আপলোড করলে ভিউজ বেশি আসে না, তাদেরকে একটু ট্রিক্স কাজে লাগাতে হবে। অ্যাকচুয়ালি একটা ভুল করে যারা নতুন ইউটিউবার আছে, তারা সব থেকে বড় ভুল হচ্ছে তারা নতুন ইউটিউবে আসার পর থেকে বড় বড় ইউটিউবারদেরকে ফলো করে, তারা অ্যাকচুয়ালি কীভাবে শর্টস ভিডিও আপলোড করছে। আরে ভাই, তাদের কাছে সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে অ্যাক্টিভ অডিয়েন্স আছে, তারা ভিডিও আপলোড করলে মানুষজনের কাছে যাবে, তারা দেখবে, তাদের ভিউজ আসবে, বাট আপনার কী করে আসবে? আপনার তো সাবস্ক্রাইবারই নাই, আপনি ভিডিও আপলোড করলে তো মানুষের কাছে যাবে না। তো একমাত্র ভরসা হচ্ছে আপনার ইউটিউব, মানে ইউটিউবকে এমন কিছু করতে হবে যাতে ইউটিউব নিজে আপনার ভিডিওগুলো মানুষের কাছে সাজেস্ট করে এবং মানুষজন আপনার ভিডিওগুলো দেখে, অ্যাকচুয়ালি ইমপ্রেশন যেন বেশি দেয় ইউটিউব। তো সেই কাজটা আপনাকে করতে হবে, সেটা কীভাবে করবেন আমি এখন দেখাবো। আর যারা মনে করছেন যে হোসাইন ভাই তো শর্টস ভিডিও আপলোড করে না, হ্যাঁ আমি শর্টস ভিডিও আপলোড করি না, কিন্তু আমি অনেক রিসার্চ করছি এই ভিডিওটা তৈরি করার আগে, আমি অনেক ইউটিউবারের কাছে শুনছি। আমার একটা ছোটো ভাই আছে তন্ময় চৌধুরী, যার একটা ইউটিউব চ্যানেল আছে শর্টসের চ্যানেল তন্ময় গেমার নাম, যেখানে 1.5 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে, অ্যাক্টিভ অডিয়েন্স হচ্ছে, অর্থাৎ ভিডিও আপলোড করলে ভিউজ আসে 1 লাখের উপরে, 5 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন এরকম ছাড়াই যায় মাঝে মাঝে, বাট তার নর্মাল এভারেজ ভিউজ হচ্ছে 1 লাখ, মানে ভিডিও আপলোড করলে 1 লাখের মতো ভিউজ আসে। তো সে অ্যাকচুয়ালি কীভাবে শর্টস ভিডিও আপলোড করে, এবং সে জিরো থেকে কিন্তু শুরু করছে, তো সে প্রথম দিক থেকে অ্যাকচুয়ালি কীভাবে শর্টস ভিডিও আপলোড করতো যখন তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল না, সেগুলো আপনাদের একটু বোঝানোর ট্রাই করব। অ্যাকচুয়ালি তার কথাগুলো আগে শুনুন, দেন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে অ্যাকচুয়ালি আপনি শর্টস ভিডিও আপলোড করবেন। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হইতাছে আমার হোসাইন ভাই, মানে হোসাইন টেক যার চ্যানেলের নাম, তো ভাইয়া বলছে যে তোমাদের শর্ট ভিডিও নিয়ে কিছু ইনফরমেশন দিতে, শর্টটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পর দেন ওইখানে টাইটেল ট্যাগ সবকিছু দিবা, দেওয়ার পরে মানে তোমার ইয়া পাবলিশ করবা না, ঠিক আছে? আর গাইস, আরেকটা টিপস হইতাছে হাসান ভাই আমার তরফ থেকে দিতে বলছে। এখন আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি তন্ময় কিভাবে শর্টস ভিডিও আপলোড করে, আমি তার কাছ থেকে শুনে নিয়েছি, খুবই সিম্পল, আপনারা ইজিলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করবেন, ইউটিউব ওপেন করবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে ক্রিয়েটর শর্টস এখানে ক্লিক করবেন, আপনার শর্টসটা অবশ্যই ভার্টিক্যালি তৈরি করবেন 9:16 রেশিওতে, দেন শর্টসের ডিউরেশন যেন 1 মিনিটের বেশি না হয়, ওকে, তাহলে কিন্তু সেটা শর্টস থাকবে না। দেন হচ্ছে আপনার শর্টসটা এখান থেকে সিলেক্ট করবেন যেখানে আপনার শর্টস ভিডিও তৈরি করা আছে, আমি এখান থেকে শর্টস ভিডিওটা নিয়ে আসতেছি। ওকে, আমার শর্টস ভিডিও এখানে নিয়ে আসছি, আপনারা চাইলে এখান থেকে ক্রপ করে দিতে পারেন, কাটতে পারেন, তো আমি এখান থেকে ডান করে দিলাম, আমার এতটুকুই শর্টস ভিডিও জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, তো এখান থেকে ডান করে দিলাম। ওকে, দেন এই পাশ থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন, আরও কিছু যদি করা লাগে আপনারা সেটা করতে পারেন, এখানে সাউন্ড আছে আপনারা সাউন্ড মিক্স করতে পারেন, এগুলো নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করবেন নেক্সট টাইম। তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম, এবার হচ্ছে আমার মেইন কাজ শুরু হবে যে অ্যাকচুয়ালি আমি কীভাবে শর্টস ভিডিও আপলোড করব। এখানে আমাকে শর্টসের ডিটেলস দিতে হবে, প্রথম হচ্ছে শর্টসের টাইটেল দিতে হবে। দেখুন এখানে কিন্তু কোনো রকম ট্যাগ কিংবা ডেসক্রিপশন দেওয়ার অপশন নাই, শর্টসে বেসিক্যালি নর্মালি যখন আপনি আপলোড করবেন মোবাইল দিয়ে তখন কিন্তু এরকম কোনো অপশন থাকবে না। তো আমি এখানে জাস্ট একটা টাইটেল দিলাম, আপনাদের ভিডিও অনুযায়ী টাইটেল দিবেন, এনজয়িং মাই ডে, ঠিক আছে? দেন আপনারা লাস্টে একটা হ্যাশট্যাগ দিতে পারেন, হ্যাশট্যাগ শর্টস দিতে পারেন, অনেকে ইউজ করে এটা, দিলে আপনার রিচটাও বেশি আসবে, বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না, ঠিক আছে? সর্বোচ্চ 2টা হ্যাশট্যাগ ইউজ করবেন। আরেকটা হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন যে আপনার ভিডিওটা কোন রিলেটেড, সেই হিসাবে আপনি একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। আমি এখানে দিলাম, আর হ্যাশট্যাগ কীভাবে খুঁজে বের করবেন, ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন সেটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে যে আসলে এই টাইপের ভিডিও তৈরি করা উচিত হবে কি না, একটু কমেন্টে আমাকে জানাবেন, তাহলে একটু ভালো লাগে, দেন হচ্ছে ভিডিও তৈরি করতে ভালো লাগে। তো এখান থেকে আমি দিলাম হচ্ছে ফানি, ঠিক আছে, ফানি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেন এখানে কিছু বিষয় আছে, ভিজিবিলিটি এখানে অবশ্যই আপনারা শিডিউল করে দিবেন, যখন আপলোড করবেন তার মিনিমাম আধা ঘন্টা পরে পাবলিশ করবেন, ঠিক আছে? আপলোড করার সাথে সাথে পাবলিশ করবেন। এখান থেকে আপনারা ডেট সিলেক্ট করে দিবেন, সাপোজ আমি 9 তারিখ, এবং এখান থেকে আমি টাইমটা দিলাম, এখন তো 7:50 বাজে, আমি এখান থেকে 7টা না 8টা
30 দিলাম, ঠিক আছে 30 ওকে করে দিলাম পিএম, ওকে দেন ব্যাক করলাম, তাহলে আমার শিডিউল সেট হয়ে গেল। এরপর হচ্ছে এখানে কিছু বিষয় আছে, আপনারা একটু ভালো করে খেয়াল করুন। আপনারা চাইলে এখান থেকে লোকেশনও দিতে পারেন, লোকেশনটা তখনই ইম্পর্টেন্ট যখন আপনি একটা স্পেসিফিক লোকেশন নিয়ে ভিডিও তৈরি করবেন। সাপোজ একটা লোকেশনে গেছেন, আপনি সেই লোকেশনটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন, তাহলে ওই লোকেশনে যারা আছে তাদের কাছে যাবে, ওই লোকেশন নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের কাছে যাবে। আপনার মেইন টার্গেট থাকবে কি জানেন, যে আপনি যে শর্টস ভিডিওটা আপলোড করবেন সেটা যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ওই শর্টস ভিডিও দেখার তাদের কাছে যেন যায়। সো এখান থেকে আপনারা চাইলে লোকেশন সেট করে দিতে পারেন। অডিয়েন্স অবশ্যই নো, ইটস নট মেড ফর কিডস, যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে অবশ্যই আপনি এটা নো করে দিবেন, বাচ্চাদের জন্য হলে অবশ্যই এখান থেকে ইয়েস করে দিবেন, তো এটা তো বাচ্চাদের জন্য না। দেন হচ্ছে শর্টস রিমিক্সিং, মানে হচ্ছে আপনার শর্টসগুলো কেউ ক্লিপ ইউজ করতে পারবে কিনা, শর্টসের অডিও ইউজ করতে পারবে কিনা, এটা আপনারা অ্যালাউ করে দিবেন, এটা আপনার জন্য ভালো। প্রমোশন ভিডিও হলে এখানে প্রমোশন লেভেল দিয়ে দিবেন, কমেন্টস এখানে এখানে হোল্ড পোটেনশিয়াল যেটা আছে এটাই দিয়ে রাখবেন। দেন হচ্ছে আপলোড শর্টস, এখানে ক্লিক করবেন, আপনার কাজ কিন্তু শেষ হয় নাই, এটা হচ্ছে নর্মাল পাবলিকের কাজ। এখন আমরা মেইন কাজ করব, যে যে ট্রিক্সটা বলছিলাম যে একটু আপনাকে ট্রিক্স ফলো করতে হবে, সেই কাজটা আমরা এখন করব শর্টস ভিডিও আপলোড হওয়ার পরে। এখন আপনারা কী করবেন, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনারা লিখবেন সার্চ বক্সে studio.youtube.com, ঠিক আছে, ভালো করে দেখে নিন studio.youtube.com। এখানে লেখার পরে আপনারা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট অ্যানাবল করে দিবেন, এটা তো iOS, সো এখানে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের ডেস্কটপ সাইট এরকম টিক মার্ক দেওয়া যায়, সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, তাহলে এখানে কিন্তু আমার ওই চ্যানেলের ইউটিউব স্টুডিও চলে আসবে। এখানে দেখুন আমি যদি ভিডিওসের মধ্যে যাই, তাহলে আমার শর্টস ভিডিও যদি আপলোড হয়ে থাকে তাহলে এখানে চেরিং হচ্ছে, মানে এখনও আপলোড হচ্ছে শর্টস ভিডিও। তো এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব কিছু, এখান থেকে যে পেন মতো একটা আইকন আছে না এডিট করার, এইটাতে ক্লিক করবেন। এই যে পেন মতো আইকনে ক্লিক করে ভিডিও ডিটেইল চলে আসবে। এইবার আপনি চাইলে এখানে ডেসক্রিপশন দিতে পারেন, অর্থাৎ আপনার শর্টসটা যে টাইপের আপনি সেই টাইপের একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন, যেটা ইম্পর্টেন্ট আপনার ভিডিও এসইওর জন্য। অ্যাকচুয়ালি ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিওটা এই টাইপের এবং এই টাইপের মানুষের কাছে ভিডিওটা দেওয়া উচিত। একটু ফাস্ট বলতেছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, একটু কম সময়ের মধ্যে ভালো কিছু নলেজ পেয়ে যান। তো এখানে আপনারা লিখবেন, ঠিক আছে, আমি এত কিছু লিখতেছি না, আপনারা যেরকম ভিডিওর ডেসক্রিপশন দেন সেরকমভাবে আপনারা ডেসক্রিপশন দিয়ে দিবেন। এবং এখানে চাইলে আপনারা দুইটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, আমি সাপোজ এখানে দিলাম যে ফানি ভিডিও, ওকে, এখান থেকে হ্যাশট্যাগ অনেক সাজেস্ট করবে, তো এখান থেকে আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেন হচ্ছে থাম্বনেইল তো দিতে পারবেন না, চাইলে আপনি এখান থেকে প্লেলিস্টও দিতে পারবেন, আমি এখানে জাস্ট এমনি প্লেলিস্ট তৈরি করা আছে, এখানে সব কিছু আছে। দেন এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে শো মোর, এখানে গেলে দেখবেন আপনি চাইলে এখানে ট্যাগ ইউজ করতে পারবেন, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা অ্যাকচুয়ালি দিতে হবে আপনাকে শর্টসের জন্য। আপনারা ট্যাগ ইউজ করবেন, ভিডিও যেরকম ট্যাগ ইউজ করেন সেরকম ট্যাগ ইউজ করবেন, যেমন হচ্ছে ফানি ভিডিও। আমি জাস্ট এটা দেখাচ্ছি, আমি কিন্তু এর আগে দেখাইছি আপনারা ট্যাগ কোথা থেকে খুঁজে বের করবেন, কোথা থেকে কী নেবেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন, আপনার ভিডিওটা বাংলা কি ইংলিশ কি হিন্দিতে আপনি করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন টাইটেল অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা আপনিও দিতে পারবেন, আমি তো ইংলিশে দিলাম সো আমি এখান থেকে ইংলিশ করে দেবো, ঠিক আছে। মানে আমি টাইটেল এবং ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি কোন ল্যাঙ্গুয়েজে লিখছি, আমি তো ইংলিশে লিখছি, ইনজয়িং মাই ডে, আমার যে টাইটেল যেটা ছিল ইনজয়িং মাই ডে সেটা আমি ইংলিশে লিখছি, সো আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট করে দিলাম। দেন লাইসেন্স অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে রাখবেন, তাহলে কিন্তু নাহলে কিন্তু আপনার ভিডিওগুলো মানুষজন কী করবে, আপনার ভিডিওগুলো কিন্তু মানুষজন ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আর ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, এটাও অনেক ইম্পর্টেন্ট, আমি এর আগে যে ভিডিওগুলো আছে ইউটিউব মার্কেটিংয়ের যে আগের ভিডিওগুলো আছে সেখানে কিন্তু বলছি যে এখানে ক্যাটাগরি কী দেবেন, আপনার ভিডিওর ক্যাটাগরি কী হবে সেগুলো নিয়ে কথা বলছি, সো এখানে আর বলবো না, এখানে এন্টারটেইনমেন্টে আছে, আপনার যদি অন্য ক্যাটাগরি থাকে আপনারা অন্য ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আমার মোটামুটি সবই কমপ্লিট এখানে সব, এখানে জাস্ট আমি এবার সেভ করে দেবো। এইটা করলে কী হবে, যে ইউটিউব বুঝতে পারবে যে আপনার শর্টসটা এই টাইপের মানুষের কাছে দিতে হবে, অ্যাকচুয়ালি শর্টসটাকে আপনি পরবর্তীতে এসইও করলেন, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এইভাবে যদি আপনি শর্টস ভিডিও তৈরি করেন, এইভাবে যদি আপনি শর্টস ভিডিও আপলোড করেন, তাহলে আপনার শর্টসের ভিউজ বেশি আসতে পারে, ইউটিউব মানুষের কাছে আপনার শর্টসগুলো রিকমেন্ড করতে পারে। এইভাবে ট্রাই করে দেখেন, হয়তোবা ভালো ফলাফল পাবেন। অলওয়েজ যে পাবেন, দেখা যাচ্ছে আপনার শর্টসের মধ্যে কোনো দম নাই, শর্টস ভিডিও কোনো কাজের না, ঠিক আছে, ভালো এডিটিং করেন না, তাহলে কিন্তু এত কিছু করে কোনো লাভ হবে না, আগে ভিডিও তারপর হচ্ছে যা কিছু দেখালাম এইগুলো, বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন ভিডিওর কমেন্ট আছে আপনি সেখানে লিখতে পারেন, আর আর কি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে ফেলবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। যারা নেক্সট ভিডিওতে দেখাবো যে কী দেখানো যায়, নেক্সট ভিডিও কী নিয়ে তৈরি করবো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, যে নেক্সট ভিডিও কী নিয়ে থাকবে। আল্লাহ হাফেজ।